যার কণ্ঠ শুনে শরতের আগমনীতে দেবী দুর্গা জাগ্রত হন, সেই কণ্ঠ স্তব্ধ হয়ে গেল শীতের হিমেল হাওয়ায়। এই বছর পুজোর আগেও একবার বার্ধক্যজনিত রোগে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। অসংখ্য অনুরাগীদের তখন প্রহর গোনা, এবার তার ডাকে মা জাগবেন তো? মা জাগলেন, কিন্তু কিছুদিনের মধ্যেই প্রিয় সন্তানকে নিজের কাছে টেনে নিলেন। তিনি দ্বিজেন মুখোপাধ্যায়। পরিসংখ্যান বলছে প্রায় 1500টি গান রয়েছে তার ঝুলিতে। সোমবার দুপুর 1:45 নাগাদ 91 বছর বয়সে জীবনের সেতারের তারটা ছিঁড়েই গেল। বাংলা সংস্কৃতি জগতে নেমে এলো শোকের ছায়া। 1927 সালের 27শে নভেম্বর জন্মগ্রহণ করেন এই রবীন্দ্র সাধক। স্বাধীনতার আগে 1944 সালে প্রথম পেশাদার শিল্পী হিসেবে নিজের আত্মপ্রকাশ। আত্মপ্রকাশের 2 বছরের মধ্যেই 1946 সালে আকাশবাণীর সাথে যুক্ত হন। মূলত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন তিনি। পরে রবীন্দ্রনাথের বেড়া ভেঙে গেয়েছেন বহু কালজয়ী বাংলা আধুনিক গান। বড় কাছের বন্ধু ছিলেন বিখ্যাত সঙ্গীত পরিচালক সলিল চৌধুরী। সেই সূত্রে মুম্বাইতে গান গাইলেও বাংলা ও বাঙালিয়ানাকে তিনি কোনোদিনই ছেড়ে যাননি। দীর্ঘাঙ্গী ধুতি পাঞ্জাবি পরিহিত মৃদুভাষী মানুষটি বাঙালিয়ানার যেন মূর্ত প্রতীক। পঙ্কজ মল্লিকের পরিচালনায় আকাশবাণীর মহিষাসুর মর্দিনী তাকে বাঙালির কাছে অমর করে রাখবে তার বলার অপেক্ষা রাখে না। শুধু বাংলা নয়, ভারত বা বিশ্বের দরবারেও তিনি বারবার ভারতের প্রতিনিধিত্ব করেছেন গৌরবের সাথে। নিজের হাতে তৈরি করেছেন উত্তরায়ণী, যেখানে তিনি ছিলেন দক্ষ শিক্ষক। রবীন্দ্র ভারতীতেও তিনি বিশেষ শিক্ষক হিসেবে কাজ করেছেন বহু বছর। কর্মের সাথে সাথে অসংখ্য সম্মানও রয়েছে তাঁর ঝুলিতে। 2010 সালে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে তাঁকে ডিলিট সম্মান দেন। পেয়েছেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু পুরস্কার, এই বছর ভারত সরকার থেকে পান পদ্মভূষণ, 2011 সালে বাংলার সরকার তাকে দেয় বঙ্গবিভূষণ পুরস্কার। বিজেন মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত্যুর খবর আসতেই শিল্পীর বাড়ি যান মন্ত্রী ইন্দ্রনীল সেন। মুখ্যমন্ত্রী বলেন বিজেন্দা চলে যেতে একটা যুগের অবসান হলো। রবীন্দ্র সদনে শিল্পীর মরদেহ সন্ধ্যা 7টা অবধি থাকবে ভক্তদের শ্রদ্ধা জানানোর জন্য। তারপরই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে শিল্পীর নশ্বর দেহ। ব্যুরো রিপোর্ট, হেরিটেজ বাংলা নিউজ, কলকাতা। হেরিটেজ বাংলা নিউজ, ঐতিহ্যের সাথে আধুনিকতার পাশে।